নমস্কার বন্ধুরা আজ রবিবার তাই কথা মতো আজকের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি পৌলমি হাজির হয়েছি আপনাদের সামনে শুরু করা যাক ভিডিওটি ভিডিওটিতে এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি উল্লেখিত হয়েছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন শুরু করা যাক ভিডিওটি হিরোসীমা দিবস পালন করা হয় ছয়ই আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী অ্যালেক্স হেলস ইংল্যান্ডের খেলোয়াড় সম্প্রতি অবসর ঘোষণা করলেন ইতালিয়ান ফুটবলার গিয়ালুগি বাফন নবম মালাবার রিভার ফেস্টিভ্যাল শুরু হল কেরালায় সম্প্রতি অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে পাওয়া গেল ভারতের কোনো একটি রকেটের অংশ অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় মোট তেরোশো নটি রেলওয়ে স্টেশনকে আধুনিকীকরণ করা হবে সম্প্রতি জিআই ট্যাগ পেল গোয়ার বেবিংকা নামে একটি কেক জাতীয় মিষ্টি প্রথমবার বিদেশি অধিবাসীদের জন্য যাত্রা স্কিম লঞ্চ করল কেরালা বার্লিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর কেরি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলাদের কম্পাউন্ড টিম সোনার মেডেল জিতল ফরচুন গ্লোবাল ফাইভ হান্ড্রেড লিস্ট অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে শীর্ষস্থানে রয়েছে ওয়ালমার্ট কোম্পানি কোয়ালকম ইন্ডিয়া এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন শোভি শোয়ীন সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতের মনোজ তিওয়ারি ডাইভার্সিটি ইন সিনেমা অ্যাওয়ার্ড পাচ্ছেন অভিনেত্রী মৃণাল ঠাকুর মনসুন শিরোনামে বই লিখলেন অভয় কে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী জ্ঞানেন্দ্র মাল্লা নেপালের খেলোয়াড় ইসরায়েলের থেকে স্পাইক মিসাইল পেল ইন্ডিয়ান এয়ারফোর্স দু হাজার সালে জলাতঙ্ক রোগের যে সব থেকে বেশি সংখ্যক মানুষ মারা গেছে দিল্লিতে সম্প্রতি দু হাজার তেইশ দেওধর ট্রফি জিতল সাউথ জোন হাইওয়ে ব্যবহারকারীদের জন্য রাজমার্গয়াত্রা নামে অ্যাপ লঞ্চ করল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সম্প্রতি ইউকেন পিস টক হোস্ট করল সৌদি আরব ট্রাকোমা নির্মূল করার জন্য ডাব্লিউ দ্বারা স্বীকৃত আঠেরোতম দেশ হল ইরাক সম্প্রতি সাতাত্তর বছর বয়সে মারা গেলেন তেলেঙ্গানার লোকসঙ্গীত শিল্পী গুমারি ভিউর রাও যিনি গার্ডন নামে বেশি পরিচিত ছিলেন সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এ নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন সঞ্জয় কুমার আগরওয়াল শ্রীলঙ্কায় ডিজিটাল আইডেন্টি প্রজেক্টের জন্য ৪৫ কোটি টাকা আর্থিক সহায়তা দিচ্ছে ভারত গন্ডার সংরক্ষণ প্রকল্প পুনরায় চালু করতে রাইনো টাস্কফোর্স গঠন করছে বিহার তীরন্দাজিতে বিশ্বের কনিষ্ঠতম চ্যাম্পিয়ন হলেন ভারতের অদিতি স্বামী পশ্চাৎপদ শ্রেণীর সমস্যাগুলিকে খুঁজতে ও সমাধান করতে গোরক্ষনাথ গুরু গোরক্ষনাথ বোর্ড গঠন করল রাজস্থান সম্প্রতি জিআই ট্যাগ পেল রাজস্থানের উদয়পুরের কোফটকারী মেটাল ক্রাফট দু আর্থিক বর্ষে হায়েস্ট পেড ব্যাঙ্কের সিইও হলেন এইচডিএফসি এ ব্যাংকের শশীধর জগদীশন ব্রিটিশ মোটোজিপি জিতলেন স্পেনের অ্যালেক্স এসপারগারো বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয় নয়ই আগস্ট এবছরের থিম হল ইন্ডিজেনিয়াস ইউথ অ্যাস এজেন্ট অফ চেঞ্জ অফ সেলফ ডিটারমিনেশন টেসলা কোম্পানি নতুন জি ফিনান্সিয়াল অফিসার পদে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত বৈভব তানেজা কম্বোডিয়ায় নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন হুন ম্যানিট সম্প্রতি উনিশটি জেলা এবং তিনটি ডিভিশন তৈরির ঘোষণা করল রাজস্থান অঙ্গ ও টিস্যু প্রতিস্থাপনের জন্য সেরা রাজ্যের পুরস্কার পেল তামিলনাড়ু দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য জংখা ভাষায় ইলেকট্রনিক ব্রেইল বানালো ভুটান মহিলা বান্ধব পর্যটন ইনিশিয়েটিভ শুরু করতে কেরালার সাথে যোগদান করল ইউএন ওমেন আফ্রিকার স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণের জন্য গ্লোবাল লিডল অ্যাওয়ার্ড দু হাজার তেইশ পেলেন জয়েশৈনি ওয়ার্ল্ড প্রফেশনাল রেসলিং হাব এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন সংগ্রাম সিং ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট স্কিমে রূপায়ণ করল গুজরাট বিশ্ব সিংহ দিবস পালন করা হয় দশই আগস্ট সংবাদ মাধ্যমে সমকামিতা শব্দটি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করল ইরাক উড়িষ্যার হাইকোর্টে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন সুভাশিস তালাপাত্র প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলগুলিকে দ্বিতীয় ভাষা হিসেবে বাংলাকে বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ লুনা টোয়েন্টি ফাইভ নামে মূল মূলত ল্যান্ডার লঞ্চ করছে রাশিয়া ভারতের থেকে দুটি ডনিয়ার এয়ার এয়ারক্র্যাফট কিনবে গায়ানা সম্প্রতি তেষট্টি বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত মালয়ালম মেকার সিদ্দিকী ভারতে প্রথমবার বন্দি অবস্থায় হিমালয়ান শকুনদের প্রযোজন করানো হল আসামের চিড়িয়াখানায় আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে হাফ সেঞ্চুরি করা ভারতের দ্বিতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হলেন তিলক বর্মা তুভাল দেশের বিদ্যালয়গুলিতে ক্লিন ওয়াটার প্রজেক্টে সহায়তা করবে ভারত মহিলাদের বিনামূল্যে স্মার্টফোন প্রদান করতে ইন্দিরা গান্ধী ফ্রি স্মার্টফোন যোজনা দু লঞ্চ করল রাজস্থান নাইনটিন্থ ওয়ার্ল্ড অ্যাথলিট চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশে ভারতীয় টিমে নেতৃত্ব দেবে নীরজ চোপড়া সাম্প্রতিক সেন্সাস অনুযায়ী কর্ণাটকে হাতির সংখ্যা বেড়ে দাঁড়ালো ছ হাজার তিনশো পঁচানব্বইটি ইন্ডিয়ান গার্ড এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন এস পরমেশ এসবিআই লাইফ ইন্সিউরেন্সের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন অমিত ঝিংরান সম্প্রতি বিজ্ঞানীদের বিজ্ঞানীরা গাছ খাওয়া ডাইনোসরের প্রাচীন জীবাশ্ম পেল রাজস্থানে জয়সলমেরে জম্মু কাশ্মীরে রাজৌরি চিকরি এবং মুক্স বুর্জি চাল জিআই ট্যাগ পেল থার্ড জি টোয়েন্টি অ্যান্টি করাপশন ওয়ার্কিং গ্রুপ মিটিং এবং জি টোয়েন্টি অ্যান্টি করাপশন মিনিস্টার মিটিং অনুষ্ঠিত হলো কলকাতায় গৃহলক্ষ্মী স্কিম লঞ্চ করল তেলেঙ্গানা সরকার শিলিগুড়িতে চুয়ান্ন ফুট তিরঙ্গা পতাকা উন্মোচন করল সশস্ত্র বল আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় বারোই আগস্ট এবছরের থিম হল গ্রিন স্কিল ফর ইউথ টুয়ার্ডস এ সাস্টেনেবল ওয়ার্ল্ড সিংহদের ট্র্যাক করতে সিন সূচনা অ্যাপ লঞ্চ করল গুজরাট কেরালা বিধানসভা ও কেরালার নাম পরিবর্তন করে কেরালাম রাখার প্রস্তাব পাশ করল রাজ্যের ক্রীড়া প্রতিভাকে শনাক্ত করতে খেল মহারণের আয়োজন করেছে আসাম পাল্ক কোম্পানির নতুন ইনভেস্টার ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কারিনা কাপুর খান ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু শুরু হচ্ছে ডেনমার্কে মাই ল্যান্ড মাই কান্ট্রি ইনিশিয়েটিভ লঞ্চ করা হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ইন্ডিয়া স্টার্ট আপ ফেস্টিভ্যাল দু শুরু হল ব্যাঙ্গালুরুতে সেন্ট্রাল রেলওয়ে তৃতীয় পিঙ্ক স্টেশন হলো মহারাষ্ট্রের অমরাবতী রেলওয়ে স্টেশন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন শ্রীকান্ত মাধব বৈদ্য বন্ধুরা আজ এই পর্যন্তই এরকমই অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য